আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো মেহেক, নাফিসা, আমি সবাই যাচ্ছি এখন আমরা আমার ছোট ওনাদের বাড়ি। এখান থেকে বেশি দুনা হেঁটেই যাওয়া হয়, ওই পাড়াতেই বাড়ি ওদের। তো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আজকে হচ্ছে আমাদের 27 রোজা, রাস্তাতে যাবে, চারিদিকে শুধু সাইকেল আসবে, ইয়ে আসবে। আর আজকে তো রেশন দিবে, এই নেওয়া হলো না। জিজ্ঞেস করবো রেশনের ফিঙ্গার প্রিন্ট করছে নাকি, স্কুলের কথা। মেহেকের স্কুল, আরে মেহেক তোর জন্য অপেক্ষা করছে, আবার ভর্তি হয়ে যা পরে। হ্যাঁ যা, সিক্সে পড়তাম না, পরে ভর্তি হ। মেহেক নাতিসা তো রাস্তাতে পার হয়ে গেছিল, আমি থেকে গেছিলাম। ওই সামনে গিয়েই আমার ননদের বাড়ি। তুমি এক নাপিসে তো ছুটছে আগে আগে, মানে ফুলের গাছ অনেক আছে বাড়ি, মানে ওই তো ওইটাই হচ্ছে আমার ননদের বাড়ি। সামনে প্রচুর ফুলের গাছ, তো পুঁইশাক আছে তোদের অনেক, একটু নিয়ে যেতে হবে, কুমড়ো দিয়ে করা হবে। অন্য দিন আস বাবা, কবে? ওই এই পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে তো। বেল বাজলি? হ্যাঁ, ভালো লাগছে দেখি। এই তো সারিনদের জামা, এগুলো দেখতে এলাম, দেখি ঈদের জামা নাকি সারিনদের। এটা কুর্তি, তিনটে বড় বড় গাছ ছিল, কেটে নিলাম না, নিতে বলছিলাম, নিলাম না। এটা শাড়ি, হ্যাঁ, অন্য জনকে বিচি দিয়েছিল, তখন বিচেছে ও 10,000, এটা আমার কাছে 11,000 টাকা চাইছিল। গাছ নিয়ে কী করবো আমরা, আমাদের অনেক গাছ হয়ে যাবে। সাইজের তিনটে নাকি সাইজ, একটা কই দেখাও। হ্যাঁ শাড়ির রংটা ভালোই আছে জামার, আর কোন কালার? ও আর একটা জামা কই শাড়ির, শাড়ির রে দুটো বেশ ভালোই লাগছে। একটা শাড়ি, শাড়ি না পড়াশোনা চলছে নাকি, শাড়ি না মোবাইল দেখছে? স্বপ্নতে সবই উড়ে। ওই ওইটা কাজ লাস্টে যা চলছে, শাড়ি উঠে দাও ওটা, হ্যাঁ। কত সুন্দর তরকারি, করলা, আলু, মুরগির মাংস, রুটি খেলি অনেকগুলা। এটা হচ্ছে আমার ছোট ননদের বাড়ি, আসাই হয় না কাজ কামে, আর সঞ্জয় তো যাই না। হ্যাঁ চলো বাগানটা দেখি। এইরকম বেল ডালা থাকে, দেখ সঞ্জু, এইরকম যে থাকে তা ওগুলা দিতে হবে। হ্যাঁ এই তো বাগান, হাকে গাছগুলো জোর হয়নি তো, জোড়া দিতে বলবা, ভর্তি কদিন টাইম লাগবে। হুম, এই জোড়া তো বই যাবো, কই শাক রান্না করবো আজকে, সেই তো জালি জালি গুলা দেখ, গলি যাবে তাহলে ভালো হবে, বেশি নেই বাবা। এসে এই গাছগুলো কতগুলো হয়ে গেছে, এই গাছগুলা
তাহলে ঝুলিয়ে ঝুলিয়ে দিব, আচ্ছা ভালো লাগবে দেখি। এসি বললো লজ্জাতে দেখো তাহলে যে হ্যাঁ ওদের সিট অনেক বড়, ভালো জায়গাটা অনেক সাই, তাহলে থাকো আবার ঈদ পর দেখা। হ্যাঁ যাও যাবো আর আসবো বললাম, তা একটা বেশি গেল, ঠিক আছে। হ্যাঁ পেয়ারা গাছটা নিয়ে যাবে, ওগুলো টোটোখানে চলে এসো, আর ওগুলো যা আছে। এই দোকান থেকে কিছু সবজি বাজার করলাম, আলু পেঁয়াজ লঙ্কা। হ্যাঁ চকলেট, আর তো চকলেটে পের হইতে পারবো না। এখান দেখি মেহেক কিছু কিনলো, মেহেন্দি আর মনে হয় তো সব আছে, চল। হ্যাঁ কোম্পানিতে দেখতে পাবে যে হ্যাঁ কাস্টমারকে বিক্রি করেছে। বাড়ি চলে এসেছি আর এখানে টাইট সার্পও নিয়েছি, দোকানে এমনি 10 টাকা নিচ্ছে আর এখানে 100 টাকায় 13 প্যাকেট পেলাম, তার জন্য নিয়ে নিলাম। আর কিটি খুঁজছে এখন যে কি খাবার এনেছি, তো দিল কিছু নাই। মাছের খাবার নাকি কালকে বিজেছে, মাছের খাবার তো দিন দেওয়া হয়নি, ব্যস্ত ছিলাম তার জন্য নিয়ে আসি। আর ম্যাগনা করছে আজকে ঠান্ডা ঠান্ডা, 3:30 বাজছে। মেহেক এসো ঘুরে আসি তাহলে। মেহেক আম কাটা মাখাচ্ছিস, দেখো তো ওখানে আছে কি করছে ছেলাটা দেখি। আম কাটা, বাপরে লোভনীয় জিনিস দেখাচ্ছিস একবারে, রোজা আছি আর বাপরে ছোট ছোট করে আম কেটেছে, লঙ্কা লবণ। এই দারুণ লাগবে রোজা, রোজাটা যাক দিয়ে আমরাও খাবো। আর এখানে আমি ছোলা, মানে যে কাবলি ছোলা হয় সেইটা, এই যে কাবলি ছোলা আব্বা দিয়ে পাঠাচ্ছিল কাবলি ছোলা। আর এখানে আমি মটর গলায় ভিজিয়েছি, দুটো একসঙ্গে ঘুগনি করবো তার জন্য। আর এখানে স্যালাডের জন্য ভিজিয়েছি কালো ছোলা, বা এমনি ছোলা যে বলে সেটা, এটাই হবে। আর আজকে তরকারি কী করবো সেটাও দেখিয়ে দিতে হবে। আজকে করলা আলু করবো, পুঁই শাকে ডালে কুমড়োতে করবো। আর এই যে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম, সেই সাবুদানার পাঁপড়, তো এই যে শুকিয়ে গেছে, এবার এগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নেব। এই যে খেতে খুব ভালো লাগে, আর ঝটপট দেওয়া হয়, এইভাবে লম্বা লম্বা শুধু টেনে দিতে হবে, মানে ভাজাও ভালো হয়। তো একটু ভাজবো না হলে দেখবো কেমন হচ্ছে, শুকিয়ে গেছে। যে মটর কলাইটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, আর এত সুন্দর সেদ্ধ হচ্ছে, এটা সে আব্বারা দিয়ে পাঠিয়েছে, এটা মানে খুবই সেদ্ধ হচ্ছে। আর এখানে যে দোকানে কিনেছিলাম সেটা অত সেদ্ধ হচ্ছিল না, বেশি সিটি লাগছিল, এখানে 3টা সিটি দিয়েছি তাই এত সেদ্ধ হয়ে গেছে। আর এখানে সব কিছু কেটে রেখেছি, বেগুনি আর পেঁয়াজি করবো তার জন্য, আর একটু সেই কলাই তেলে পাড়বো তার জন্য কেটে রেখেছি। আর এখানে করলা আলুটা হয়ে গেছে চচ্চড়ি, আর এখানে মানে ঘুগনিটার জন্য ভাজা মশলা একটা করে নেবো, তার জন্য এখানে আমি কিছু মশলা ভেজে নিয়েছি। মশলার মধ্যে আছে জিরে ধনে মৌরি গোলমরিচ আর শুকনো লঙ্কা, একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। তো মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা দিয়ে ঘুগনি করলে পরে মানে খেতে খুবই ভালো লাগে। ট্রেনে মেলাতে যে আমরা ঘুগনিগুলো কিনে খাই না, তো এই মশলাটাই দেওয়া থাকে, তার জন্য মানে অত টেস্ট লাগে খেতে, খুবই টেস্টি হয় এটা খেতে।
এদিকে ঘুগনিটাও হয়ে গেছে, ঘুগনির কালারটাও কত সুন্দর হয়েছে। আর পুঁই শাক আর মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে রেখেছি মুসুরি ডাল দিয়ে, আর সেই শাকটা আমার মামাদের বাড়ি থেকে এনেছি এইটা। এখানে ডিমটাও বসিয়ে দিয়েছি, ঘুগনিটা হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে, এবার নামি ছাবি যাবো। তার জন্য দুধটা এদিকে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে। আর যে পাঁপড়গুলো আমি করেছিলাম ওগুলো ভেজে দেখবো কেমন হয়েছে। বাচ্চা ফুলছে ব্যাপারে এই দারুণ হয়েছে। রোজার দিনে বেশি খাওয়া যাবে, অল্পেই ভাজলাম তো কত সুন্দর হয়েছে। ইফতারের জন্য সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, আর এখনও আজান দিতে প্রায় 12 মিনিট বাকি আছে, তো আমি দাঁতনটা করে উঁচু করে আসবো, তারপরে বসবো। আজান হয়ে গেছে আর আমরা ইফতার খুলছি। আজকে অতটা গরম নাই বলে শরবতের অত সম্মান নাই। আজকের দিনটা খুব ভালো।